রাজ যখন কবির হয়ে গেছে আমার প্রিয় নবী মা খাদিজার বাড়ি ঘুমাই গো বাবা মা খাদিজার বাড়ির সামনে যায় ডাক দিছে ভাতিজা ঘুমাইছেন না জাগ্রত আছেন মা খাদিজা দরজার সামনে দাঁড়ায় বলে এ প্রাণের শ্বশুর আমি আপনার অনেক ভালোবাসি কারণ আপনি আমার প্রাণ প্রিয়তম স্বামীরে ভালোবাসেন কিন্তু যত কথা আছে আগামী কালকে আপনি আসবেন ও সাসা শ্বশুর আমার প্রিয় হাবিব সারা দিন দাওয়াত তাবলীগের কাজ করেছি কোন রকম ভাবে তাকে এই রাতে জাগ্রত করা যাবে না আবু তালেব বলে বৌমা অনেক ক্ষতি হয়ে যাবে যদি তাকে না জাগাও বাজান বৌমার সাথে আর চাচা শ্বশুরের সাথে কথোপকথন হচ্ছে ইন দি মিন টাইমে আমার প্রিয় হাবিব মা খাদিজার বাড়ির দোতলার থেকে নামতেছে এ মানিকগঞ্জের দৌলতপুরের ভাইরা আজকে 5ই নভেম্বর সাক্ষী রেখে গেল এই গভীর রাত্রে গো বাবা আমার প্রিয় নবী ঘুম থেকে জাগ্রত হলে আমার নবীর একটা চুলো আওলা জাওলা হইতো না এবার দুনিয়ার মানুষ ঘুমের থেকে উঠলে তার গালের মধ্যে দুর্গন্ধ হয় আমার প্রিয় নবী যে মুহূর্তে যেখান থেকে ঘুমের থেকে উঠত আমার প্রিয় নবীর গালের মধ্যে কোনোদিন দুর্গন্ধ হইত না আমার নবী এত সুন্দর বরকতের নবী আমার দোতলা থেকে নামতাছে নাইমা চাচারে জিজ্ঞেস করে চাচা আপনি যা বলতে আসছেন এটা কিছুটা আমি জানি আসলে আপনার কষ্ট হয়ে গেছে শেষ করে দিই প্রায় এক ঘন্টা তো হয়ে গেছে যেভাবে আপনার কথা মানে কোন আওয়াজ নাই আওয়াজ না থাকলে কি আল্লাহ খুশি হয় এবার একটা আওয়াজ দিন তো নবীর পক্ষে চাচা আপনি যা বলতে আসছেন কিছুটা আমি জানি আল্লাহু আকবার ও আমার সাথে আগামী কালকে রোকানার কুস্তি হবে আমি যদি না পারি রোকানার সাথে আমার দেশ অন্তর করাই দিবে আর আপনি বারবার বলছিলেন যে রোকানার সাথে না পারলে বাতি যারে তারাই দিবি কিন্তু রোকানা না পারলে কি হইব তারা বলছিল কিছুই হইব না বাবা তুমি তো ওই মজমায় ছিলে না তুমি জান না কেন আমার নবী কি বলে এখন শুনে কানবে না আওয়াজ দিব মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা আল্লামাহু শাদীদুল কুয়া ও সাসা আপনি কি জানেন দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষকে জানাইলে জানে আমার দুনিয়ার মানুষ জানাইতে হয় না উপরের থেকে জানানো হয় আমার কাছে ওহি আসে সাসা যে একটা ইসলাম আপনার কাছ থেকে সাক্ষর আছে এর একটা ইসলাম জিব্রাইল স্বপ্নে আমার দেখাইছে চাচা চিন্তা করেন লা তাখাফ ইন্নাল্লাহ মাআনা আপনার সাথে মালিক আছে আমার সাথে মালিক আছে ভয় করেন না আমার মালিক আমাকে বিজয় দান করবে আবু তালেব মনে মনে ভাবছিল ও যে বাহাদুর একটা মানুষ দশটা ছেলের সাথে বুঝতে পারে বাতি জায়গাতে জীবনে দেখি নাই কারো একটা কি ঘুষা দিতে দেখি নাই কারোর একটা সৎকানি দিতে ওর শরীরটা তুলার মতো নরম ও কি পারবো ও কি পারবো এইভাবে রোকানার সাথে কুস্তি লাগতে আমার বাতি জায়গায় একটা আঘাত পড়বে আমি আবু তালে পরে 8 বছর বয়সে দায়িত্ব নিয়েছি পরে 25 বছর বয়সে শ্বশুর বাড়ি পাঠাইছি আজ পর্যন্ত আমি আবু তালে সারাদিনের ভিতরে আমার ভাতিজার খবর না হয়ে বিছানায় পিঠ দিই না যদিও শ্বশুর বাড়ি ঘুমায় আমার মন থাকে শ্বশুর বাড়িতে কারণ আমি ওরে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি আমার আরো 5টা ছেলে আছে 5টা ছেলের খবর আমি লই না আমি মুহাম্মাদের খবর প্রতিদিন লইয়া খাবার টেবিলে যাই আমি ঘুমাইতে যাই আমার ভাতিজার গায়ে যদি কেউ একটা ফুলের টোকাও দেয় আমি আবু তালেব দুনিয়ার সবাই মেনে নিলেও আমি মেনে নিতে পারবো না এই জন্যই তো আমি পাগল রে বাবা ও বাবা একটা কথা কই বাবা কি একটা কথা কই বাবা বলেন চাচা এ বাবা বাবা
তোর বাপ যখন ইন্তেকাল করে তোর বাপের কাছে অন্য কোন ভাই ছিল না আমি ছিলাম তোর বাপকে নিয়ে আমি সিরিয়ায় যাইতেছিলাম তোর বাপের সাথে আমি ছিলাম আর তোর মেজে চাচা ছিল মুকাইদ যার নাম হারেজ আল বড় চাচার নাম মুকাইদ আল মেজে চাচার নাম আমি ছিলাম পাঁচ নাম্বার তোর চাচা দশ জন ভাইয়ের মধ্যে আমার কলিজার টুকরা আব্দুল্লাহ ছিল আমার ভাই কনিষ্ঠ ভাই আমি জানতাম না আমার ভাইটা তোরে তোর মায়ের পেটে রেখে মারা যাবে তোর বাপ যখন আমারে বারবার বলতেছিল ভাইজান আমি মনে হয় আর বাক্কা শহরে ফিরে যাব না আমার মোহাম্মদ জন্মের পরে তুমি আরে বাবার আদর দিয়ে বড় করি ভাইজান আমার যখন মা মারা যায় আমি আমারে দিয়ে আপনাদের বুঝাই আমার অনেক চাষিরা বলছিল বাবা গো মা চিরদিন বেঁচে থাকে না আমরা তোমাদেরকে সবসময় ভালোবাসবো যখন মাদ্রাসা থেকে আসবা তখন তুমি আমার বাড়িতে আসবা আমরা পাক শাক করে খাওয়াবো তোমার মায়ের আদর তুমি বিশ্বাস করেন বাবা কয়দিন দিছিল বলে আমি তো জানি প্রথম দুইবার তিনবার যখন মাদ্রাসা থেকে আসছি চাষিরা ডাইককে নিয়ে পাশে বসাইছে চকিতে বয় দুগান মুড়ি দিছে সিরা দিছে গুড় দিছে এরপরে বাবা দুই মাস যাওয়ার পরে আর আমার তিন ভাইয়ের খবর কেউ নেয় বজন এই দুনিয়ায় যাদের মরে মা তাদের দুঃখ মৃত্যুর আর পর্যন্ত যায় না আমার প্রিয় নবী ছয় বছর বয়সে মা হারাইছি বাবারে তো জীবনে কোনোদিন দেখে নাই গো বাবা আমি দেখবই মজমার মধ্যে এখন কার মা নাই কার বাবা নাই গো এই দুনিয়ায় যার মা নাই ওর মত দুঃখ মেয়ে কেউ নাই কিন্তু আমার নবীর চাচা দুনিয়ার শ্রেষ্ঠ চাচা ছিলেন বাবা আট বছর বয়সের থেকে আমার নবীর কোনদিন মাটিতে শুইতে দেয় নাই গো যেই ভাতিজারে সারাটা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আবু তালেব বাতাস দিত আজকে সেই ভাতি জানে আসার মারবে রোকানা সেই ভাতি জানে মারবে রোকানা সারা দুনিয়া সবাই মাইনা নিলে আবু তালেব মাইনা নিতে পারতাছে না বাবা সারা রাত আবু তালেব ঘুমাইলেন না বারবার আলীকে বললেন আলী রে তুই তো আমার ছোট্ট ছেলে জি আব্বা তুই তো মুহাম্মাদের খাদেম গো বাবা জি আব্বা তুই তো সবচেয়ে কনিষ্ঠ ছেলে আমার কালেমা পড়ছো জি আব্বা হে আলী তুই নবীর পিছনে সিনা যোগের মতো লাইগা থাকবি যদি বাতি যার গায়ে কেউ একটা লগের আসর দেয় আমার কানে পৌঁছে দিবি আমার কানে পৌঁছে দিবি ভালোবাসা কারে কয় যুবক আজকে শিখা যা আজকে শেখ মানিকগঞ্জের দৌলতপুরের যুবক কাফের হওয়ার পরও ভালোবাসা কারে কয় দেখ আলী বলে আব্বা আমি আমার জীবন থাকতে আমার নবীর গায়ে কেউ একটা হিট করবে মেনে নিব না আর কল্লা বলে ফাতেমা তো আমার নবীর বুকের মধ্যে না নিয়ে কোনোদিন ফাতেমা বিশ্বাসে এই জন্য দেখবেন আমার নবী যখন তাইফের মাঠ থেকে মায়ের খেয়ে আসছে বাবা আমি দেখবো নবীর প্রেম কার অন্তরে আছে ফাতেমা খাদিজা তো তখন বেঁচে নাই মা বেঁচে নাই মায়ের ডিউটি পালন করতেছে মেয়ে খেদমতের দিক দিয়ে বাবার পিঠের মধ্যে যে তাইফের ছেলেরা মাইরা রক্তাক্ত করে ঘাও বানায় ফেলেছে ওই ঘাও গুলাকে ফাতেমা প্রতিদিন গরম পানি দিয়ে বেসিন করত তাইফের ছেলেগুলো যে পাথরে আঘাত দিয়ে নবীর পিঠটারে জাজরা করে ফেলেছিল এত বড় বড় গর্ত হয়ে গেছিল ফাতেমার গর্তগুলারে নেকড়া দিয়া গরম পানি করে করে স্যাবলুন আসনান গাছ মক্কা এখনো পাওয়া যায় দেখবেন হাজিরা কিনতে পাওয়া যায় পানিতে ভিজাইলে স্যাবলুনের মতো ফেনা হয় সাবানের মতো এই আসনান গাছের পাতা ভিজাইয়া ফাতেমা বাবার ওখানে ড্রেসিং করতেছে যখন ডলা দিচ্ছে টেনা দিয়ে আমার নবী লাভ দিয়ে উঠতেছে ব্যথা যন্ত্রণা ফাতেমা মনে মনে ভাবলেন আমি আমার বাবারে যদি এইভাবে তেনা দিয়ে ডলা দিলে কষ্ট হয়ে গো ফাতেমা নবীর পিছনে ওই গর্তের জায়গা বাবা পরিষ্কার করতেছে বাজান রে সিব্বাজিয়া
ছয়টা সুদ গো বাবা নবী পিছনের সুদ দিয়ে তাকায় থাকে ফাতেমা আমার ওই চিত্রগুলো পাথরের আঘাতের জায়গাগুলো জিব্বা দিয়ে দিয়ে পরিষ্কার করে গো নবী আমার বলে ফাতেমা রে তুই কি দিয়ে পরিষ্কার করিস আমি বুঝি মা তোর জিব্বা দিয়ে ওখানে পরিষ্কার করিস কে মা বাবা আমি তেনা দিয়ে নেকড়া দিয়ে তুলা দিয়ে ডলা দিলে কষ্ট বাবা দেখলাম তুলার সাইডে নরম জিব্বা এইটা দিয়ে যদি আমার বাবার ডেজিং করি বাবা কষ্ট পাই বাবা তখন আমার নবী একটা কথা বলছিলেন মারে তোর মতো যদি সারা দুনিয়ার ছেলে মেয়েরা বাবারে ভালোবাসত না জানি এই ছেলে মেয়েগুলো কত সুন্দর জুনাইদ কোন সাথে খুঁটির সাথে নৌকা বানছে বাবা যখন জাবির ইবনে আব্দুল্লাহ তিনবার জুনাইদকে আছাড় মেরে দিয়া ফাঁস ফেরাস নিয়ে চলিয়া যায় গ্যালারির থেকে বের হইয়া ওই বাগদাদের বাবা সেই সালমান পার্কে দেখবেন বানানো কথা ইলিয়াস রহমান জিহাদি বলে না জুনাইদ বাগদাদি তার জীবনী সে নিজে বলেন আমার জীবনের সর্বপ্রথম পীর সাহেব হলো জাবের ইবনে আব্দুল্লাহ সেইটা ছিল কুস্তির মা বাজান আপনি আপনার জীবনে পরিবর্তন করতে এই মাঠটার পাইছেন ঈশ্বরের ছেলের দোয়ার অনুষ্ঠানটা মাই নেন জাবির ইবনে আব্দুল্লাহ যখন 1000 টাকা লয়ে বিদায় হল গো বাবা জুনাইদ বাগদাদি ভিক্ষুকের মতো বনে যাবেন রে তুমি আমারে প্রথম যখন আসার মারো আমি বলছিলাম তুমি আমারে কি দিলা আমি আবার শক্তি সঞ্চয় করে তোমার মারতে চাইছিলাম তুমি যখন বললা জুনাইদ আমি যদি সারাদিন তোমার সাথে কুস্তি লাগে পারবো না আমি কিন্তু নবীর বংশের মানুষ আমি একজন আরেক মানুষ তুমি নাইবে নবী হিসেবে আমি তোমারে সম্মান করলাম কিন্তু তুমি আমারে কি দিয়ে যাইতেছো বাজান হাতের মধ্যে লিখে দিয়ে গেল ইয়া রাসূলুল্লাহ আপনি না হাদিসে বলছেন মান আকরামা আলিমান কান্নামা আকরামানি কোন আলিমান আও মুআল্লিমান আও মুস্তাআমিলান আও মুহিব্বান পারলে আলেম হইও তা না হলে তালবে আলিম হইও তা না হলে আলেমকে ভালোবাইসো আমারে ভালোবাইসে জুনাইদ এত বড় অপমানের গেলানি নিজে পাইতা নিল নবী জুনাইদের খালি হাতে বিদায় দেন হাতের মধ্যে লইকে দিয়ে বিদায় নেই গো বাজার জুনাইদ বড় যায় বরণ করছে জুনাইদের বিবি চলে গেল জুনাইদের ছোট্ট মেয়েটা বাবা ডাকটা বন্ধ হয়ে গেছে জুনাইদের মা আছে বাবা নাই জুনাইদ বাগদাদির মা বলে এতদিন সরকারি বাসায় খাইছি ঘুমাইছি সরকারের পানি আমরা উপভোগ করছি আজ থেকে সব নিয়ে যাবে বাবা তুই কি করলি জুনাইদ জুনাইদ বলে মা আমি আমার মাওলার জন্য সব ছেড়ে দিছি কালাগিয়া বন্ধ সুখের ঘর এই ঘর একদিন হইয়া যাবে দুঃখের বাবা দেখেন দেখোটা বাড়ি আসেনি জুনাইদ বাগদাদি রাতের অন্ধকারে ঘুমাই রেছে বিবির অপমান মায়ের অপমান জনগণের অপমান সরকারের অপমান কিন্তু একজন এখন কোলে টাইনে নিবে এবার আওয়াজ দিয়া জুনাইদ বাগদাদি রাতের অন্ধকারে ঘুমায় দেখে আমার নবী ঘরের মধ্যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله وكفى وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا من تاب وآمن صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنا وكان الله غفورا رحيما وقال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكرا بول الحمد لله تنگل جلا مانیکن جلا دولتپور تھانا کولیا بازار সংলগ্ন উল্টাবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের সংলগ্ন মোহাম্মদ এরশাদ শিকদারের ছেলের দোয়ার উপলক্ষে 5 নভেম্বর 2024 একদিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে ইকরাম আজিজ তলাবা আমার কলেজের টুকরা যুবক ভাইরা সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যে মহান সত্তা আপনাকে আমাকে যদিও আজকে এরশাদ শিকদারের ছেলের দোয়ার উপলক্ষে মাহফিল কিন্তু আপনারা অনেক দূর দূরান্ত থেকে লোক এসেছেন তাতে বোঝা যায় আপনারা যদি ইচ্ছা করতেন এটা ব্যক্তিগত ওয়াজ আমরা জানি না ঠিক না ভাই ঠিক সেটা কিন্তু আপনারা মনে করেন নাই মনে করছেন আমি গুনাহগার ইলিয়াস রহমান জিহাদে আসব আপনারা অনেকে কল্পনাও করেন নাই এটা আমি বুঝি কিন্তু আল্লাহ পাকের শুকর এই পর্দা পর্দা খুলে দাও এটা কি শীতের দিন আসছে নাকি এটা খোলো দোকানের সামনে পোলাপান ভিড় করতেছে একবার উঠে দাও একবার খুলো একবার খুলে ফেলো না একবার খোলো
দেখো এখানে কোন কোন মগায় কথা কয় একবার পুরো উড়া দোকানের সামনে যে ছেলে পেলেগুলা ডিস্টার্ব করবে বিচার আল্লাহর কাছে দিয়ে যাব মানিকগঞ্জ এমন একটা জায়গা এখানে পীর বেশি মুরিদ কম ঠিক না মানে ঠিক আর এটা তো মুমতাজের হ্যাঁ বিশ্ব মুমতাজের লাগা যদিও মুমতাজের লাগা না কিন্তু মানিকগঞ্জ মনে করে মুমতাজের ঠিক না তবে শুনেন একটা কথা বলে দিয়ে যাই সর্বময় ক্ষমতার মালিক কে আল্লাহ আল্লাহ নাম আসতে বলেন না ফাঁকা জায়গা যেখানে আছে বসে পড়েন আল্লাহ যারা দোকানপাট রাস্তাঘাট ছেড়ে মাহফিল চলে একবার উঠাই দাও এই প্যান্ডেলের উপর একবার গুলিয়ে লড়া খোল বেড়া একবার টাইনে গুলিয়ে লো কোন পর্দা থাকবে না এই পাশেটাও খোলো আল্লাহ বলেন তো সর্বময় ক্ষমতার মালিক কে না জনগণ বিগত সরকার ফ্যাসিস্ট সরকার যে ছিল উনি বলছিলেন সর্বময় ক্ষমতার মালিক জনগণ আর এর চিন্তা ভাবনা করে উনি ক্ষমতা বাইন্দা লইছিল ঠিক না ভাই ঠিক ওনার দিয়া ছিল 41 সাল পর্যন্ত থাকবো পারে নাই কিন্তু কারণ উনি ভুলে গেছিল যে ক্ষমতার মালিক আসলে জনগণ না জনগণ আমারে রাখতে পারবে না আমার প্রশাসন রাখতে পারবে না এই প্রশাসনকে নিয়ন্ত্রণ করার জন্য আর একটা প্রশাসনের মালিক আছে ওনার নাম কি বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম আজকের মাহফিলের যিনি সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুস সিকদার আজকের মাহফিলে যারা ওয়াজ করেছেন ওহিদুজ্জামান কাউসার আহমদ দৌলতপুরি এরা সকলে আলহামদুলিল্লাহ সুন্দর কথা বলেছেন কাউসারে যদি আমি আরেকটু সময় দিতাম আমার নিয়ত ছিল কিন্তু কে জানো আমার এই কইতে যে হুজুর আকাশের অবস্থা বেশি ভালো না তাড়াতে আয় করে আমিও চিন্তা করলাম বেটা কষ্ট করে আনছেন তো স্টেজ তো যাওয়া দরকার আর ঢাকায় প্রচন্ড বৃষ্টি হইতেছে আল্লাহ পাকের শুকর হয়তো ওয়াজের জন্য আপনাকে আমল ভালো বিদায় আল্লাহ শুকর আপনাকে এখানে এখন হইতাছে না ওই ওয়াজের পরে চিন্তা করেন না তা আপনারা আমার দেখতে পারতাছেন না ওর মাইকেল তো আপনার বসেই তো বুঝাইতেছে আমারই বসেই তো বুঝাইতেছে যাই হোক আল্লাহ পাক এখন একটু সিস্টেম করে দিয়েছে আলহামদুলিল্লাহ বলেন এই যে আল্লাহর লীলা বসেন বাবা আসেন পিছনে হাত বিন্দে না খাই দে দোকানের সামনে চটপটি আর খাইস না আয় ওয়ে খাইয়া অনেক কিছু হইতে পারে দিগা বহুত খাইছো নয়টার বেশি বাজে দিগা এ মগা ওর খারা হই গেছে ওয়াজ বাদ দিয়ে হন চটপটির দোকানে বহাও চটপটি আলারে বলবো পরে বেশি বিক্রি করো আমি তোমার অ্যাডভার্টাইজ করে দিব না ওয়াজের পরে তুমি বেশি ইনশাআল্লাহ আল্লাহ আমার ভাইদেরকে কবুল করে আল্লাহ মাহফিলকে কিয়ামত পর্যন্ত হেদায়েতের জরিয়া বানায় দেন আল্লাহ আমার বাজানরা সারাদিন কাজ করে গরিব মানুষেরা বসে আছে কি সুন্দরভাবে এক মস্তিষ্কে বসে আছে দুনিয়ার কোন নেতা গোতা হোতা মোতা জোতা কোন বদমাইশ পারত না এইভাবে বসে রাখতে এই যে পোকা পড়তাছে এরপর আল্লাহর পাগল গুলো বসে আছে আল্লাহ এদের জীবনটাকে আপনার সুন্দর করে দেন মৃত্যুর সময় কালে মানসিক করে দেন দেখা যাক বাজান কোরআনে কারিমের মধ্যে আল্লাহ কত সুন্দর সুন্দর কথা রাখছে তার ভিতরে একটা আয়াত পড়ছি দেন না এই কথাটার মধ্যে কি বলে আল্লাহ আমি আগে আয়াতখানা পড়ি আবার আমার সাথে পড়েন হ্যাঁ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সাইয়্যাতিহিম হাসানাত
وكان الله غفورا رحيما بزان الله কি সুন্দর কথা কয় আপনার গঙ্গ সামনে নিয়ে যারা জীবনে অনেক গুনাহ করে ফেলছে গুনাহ করতে করতে জীবনটা শেষ কিছু নাই ইল্লা মান তাওবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা তওবার খাতা যদি সুন্দর থাকে গুনাহ করে ফেলেছে ভুলে শয়তানের ধোকায় তওবা করে ফেলেছে আল্লাহ বলেন ঈমান আমল যদি ঠিক থাকে তোর গুনাহ যত করছো খালি তওবাটা করতে দেরি তোর জীবনের গুনাহ মাফ করতে দেরি হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাইতে যে কইল সুবহানাল্লাহ আরো জোরে কর সুবহানাল্লাহ এই আরো জোরে সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ এক সাজা মুখে বলে হে আল্লাহ সুবহানাল্লাহ কি শেখ হাসিনার প্রশংসা সুবহানাল্লাহ খালেদার তপস্বী প্রশংসা কার প্রশংসা আল্লাহ আল্লাহর প্রশংসা করবেন না করবেন কোন দুলা ভাই আপনার দুলা ভাইয়ের প্রশংসা এই মুসলমানের বলা আল্লাহর প্রশংসা যত বেশি করবেন আল্লাহ পাক আপনাকে 10টা পৃথিবীর সোনাটা জান্নাত দলিল করে দেবে সুবহানাল্লাহ মুসা পয়গম্বর রাস্তা দিয়ে হেঁটে যায় ইনদিমি টাইমে দেখে কুটি কুটি চাবি হারাতে তালার চাবি তো চিনেন তালার চাবি চিনেন না তো একটা চাবি অনেক লম্বা এরকম ধরেন লাড়ির মতো একটা তো মুসা পয়গম্বর জিজ্ঞেস করেন এই তো রাতের লাড়ি দে লাড়ির মতো এত বড় চাবি এই চাবিটা কার কয়টা আপনার তো এত চাবি দিয়ে কি করবো প্রত্যেকটা বান্দার আমি প্রতিদিন সকাল বিকাল দুইবার চাবি দিই ও আকাম করার লেগে যাতে সিস্টেম আছে তালা মেরে ধুয়ে দিয়ে দিই যত আকাম করতাম সব আমি করাই এটা মনে রাখতে হবে মুসা তোমার দেহন লাগাইতে পারি নাই লাগানোর চান্স লইতেছে যদি লাগাইতে পারি মুসা তোমারও কাম শেষ করে দাও তো নবীদেরকে যদি এই কথা বলে তোমারও শেষ করে দিন তাহলে বুঝলাম বাবা আমার রব্বে কারিম শয়তান আমাদের সবচেয়ে বড় বন্ধু বানায় নাই শত্রু বানায় দিয়েছে ঠিক না বেটি ঠিক জোরে কর ঠিক আরো জোরে বাংলাদেশের মানুষ শয়তান কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর শয়তান এই যে বাংলাদেশের ভিতরে উলামায়ে কেরাম আজকে 5ই নভেম্বর আজকে আপনি তো দেখেন নাই আমি তো এখান থেকে আসছি শরীরে খুব ক্লান্ত সারাদিন মঞ্চে ছিলাম এই যে হুজুর গেছিল লক্ষ লক্ষ উলামায়ে কেরাম এই 15 বছরের ভিতরে আমরা পারি নাই যদিও পারছি 7 লাখ 70 আইন মন্ত্রী যেটা রেহান সোরের মতো ডিম দেয় পিছন দিক দেখান ডিম দেয় সোরটা রেহান যখন কোডে উড়ে তখন বুঝে জালে বলে আমার এইভাবে কোডে উঠেছে আর উভয় মেয়ের নাক শিখেছে কথা বলেন না কেন আইন মন্ত্রী আনিসুল হক এই বদমেশটে আলে মোলামাকে এমন ক্রিটিসাইজ করতো কারণ ও ডাইরেক্ট নাস্তিক আপনি জানেন না ও বিশ্বাস করে নামাজ রোজা কিন্তু বিশ্বাস করে না ও নামাজ রোজা বিশ্বাস করলে ও হিন্দুকে পূজা মণ্ডপে যায় বলে আপনি যখন প্রতিমার কাছে কিছু চাইবেন আমার জন্য কিছু চাইবেন শুনছেন ওরা যে মুসলমান কই গোটা আরাক ও হলো আরাক কাফে কথা বল না কেন জোরে বল এ বম বল এ তোর আপনারা কয়জন কই যাও না আল্লাহর লীলা এ ব একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহ সব পারে কি পারে না আনিসুল হক জীবনে ভাবেও নাই যে আমার মরার আগ পর্যন্ত আমার ক্ষমতা যাবে ফেরাউন জীবনে ভাবছিল না যে আমার ক্ষমতা যাবে ফেরাউন মরার আগ পর্যন্ত কিন্তু প্রধানমন্ত্রী ছিল আপনি জানেন মরে যখন যায় শয়তান আর গালের মধ্যে প্রায় 5-7 কেজি কেদা জিব্রাইল বিক্কে দেয় মানে যেন কথা বলতে না পারে প্লাস্টিক করে দেবে তখনও শয়তান কয় আমার গালের মধ্যে কাদা দিস না আমি তো দেহে যাই আর আমি কয়ে যাই যে এই দুনিয়ায় যারা বাটপারে বেশি করবি আল্লাহ তারা এইভাবে সাইজ করে মারবো ফেরাউন কিন্তু লাস্টে কথা বলে গেছি হয়তো তারা ফেরাউনের ইতিহাস জানে না বিদায় তারা এই কাজগুলা করছে কাজগুলা ভালো করে নাই ঠিক না বেটি যার প্রতিফলন এখন দিতে হবে এই পৃথিবীতে মনে রাখবেন যারাই আল্লাহর সাথে লড়ছে ওরাই মরছে যারা আল্লাহর সাথে লড়ছে ওরা মরছে না
মরবে কিয়ামত পর্যন্ত মরবে এদের মরণ হবে কেউ এদেরকে বাঁচায় রাখতে পারবে না আল্লাহ ছাড়া কথা ঠিক না ব্যাটা ঠিক এই মুসলমানের বোলা এবার ভালো করে বুঝবেন রব্বে কারিম একটা সুযোগ দেয় বান্দারে বারবার সুযোগ দেয় না বারবার যদি সুযোগ না দেয় মনে রাখতে হবে আমার জিন্দেগিতে সুযোগ নাই কত মানুষ বাবা হসপিটালের বেডে এখন স্টক করে পড়ে রয়েছে মরে যায় তওবা করার সুযোগ নাই আর কপালে তওবা নাই এটা মনে রাখতে হবে বাজনা আপনারা যারা বসে আছেন না আমার কেন জান মন বলে আপনাদের কপালে তওবা আছে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এখানে কিন্তু অনেক লোক আছে আওয়ামী লীগ করে করে না তারা কি বাড়ি থেকে পালাইছে কিল্লে গে জানেন এরা মানুষের কোনো ক্ষতি করে নাই নৌকায় ভোট দিছি দিছি আওয়ামী লীগ করি করি ভালোবাসতে পারি আওয়ামী লীগ বঙ্গবন্ধুর ভালোবাসি বাস আওয়ামী লীগ করি কিন্তু পালানো লাগে নাই যারা এই দুনিয়ায় জনগণের মাল লুণ্ঠন করে খেয়েছে আলেমনামারে করে জাকাত করেছে ওরা বাড়িতে ঘুমাইতে পারবে না এটা আল্লাহ পাকের ওয়াদা আল্লাহ পাকের ওয়াদা আল্লাহ পাকের ওয়াদা কিয়ামত পর্যন্ত ওয়াদা বাসনে ভালো করে বুঝবেন জালিমের বিচার জমিনে হয় কি হয় না এবার জান মক্কা নগরীতে সঠিক রাজনীতি করতেন আমার প্রিয় হাবিব যেই মানুষটা জীবনে কারো গায়ে একটা আঘাত করে নাই এমনকি শত্রুরেও নিজের কোলে বসাইয়া আমার প্রিয় নবী তার দাওয়াত দেখাইতো দিলটা নরম দেখতে চাই থাকে মক্কা যেদিন হয়ে গেল সারা দুনিয়ার বাজার বেঈমানগুলো পালায়ন করতে শুরু করলো অন্য দেশ থেকে যারা আসছিল মক্কার আশেপাশে বসবাস করতো ওরাও পালায়ন করলো আমার নবী বললেন সাহাবীরে আমি তো এতটা বছর পর্যন্ত আমার মায়ের দেশের বাইরে থাকি দেখি না আমার দেশের মানুষগুলো কেমন আছে সুবহানাল্লাহ কোন আরো জোরে কোন আর আমাদের দেশের নিয়ম কি এক সরকার গেছে আর এক সরকারের নেতারা যারা আছে আতরবারে দাঁড়াইতে থাকে কত কল না কেন আওয়ামী লীগ গেছে বিএনপি যখন আসবে ওরা চিন্তা করবে 15 বছর ঠিক মতো বাসায় ঘুমাইতে পারে নাই তোরা ঘুমাবি দেখি কেমনে ঘুমাস আবার যখন বিএনপি যাবে জামাত ক্ষমতায় আসবে আমাদের দেশের নেতৃত্ব হলো এরকম এক দল যাবে আর এক দলের জন্য আতর বাটাল রেডি করে আয় আর পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ আমার বিশ্ব নবী দেখেন কি করে আরে আমার নবীর কথা শুনে যদি কারো চোখে পানি আসে ওই মানুষটা জাহান্নামে আগুনে জ্বলবে না সুবহানাল্লাহ কোন আরো জোরে কোন আরে আমার নবী এমন একটা মানুষ যেই মানুষটার দেখলেও ক্ষুধা লাগত না আমার নবী এমন একটা চরিত্রের মানুষ আমার নবীর চেহারার দিক তাকায় থাকলেও চেহারার মধ্যে থেকে এমন একটা নূরের ফোকাস বের হইতো নবীর চেহারা দেখে সাহাবা একদম যুদ্ধ করতেন ক্ষুধার কথা ভুলে যেতেন সুবহানাল্লাহ আরো জোরে কোন দুনিয়া এমন কোন মানুষ পাবেন যার চেহারা দেখলে পেট ভরে যায় আমার নবী শ্রেণী এমন একটা চেহারার মানুষ নবীর দেখলে পেটটা ভরে যায় বজনরে দিলটা নরম করবে বিশ্ব নবী ঘুরে ঘুরে দেখতেছে আমার মায়ের দেশটা কেমন আমার বাবার দেশটা কেমন গো ঘুরে দেখতে যায় বাবা জবালে আবি কুবায়েসের পিছনে একটা জায়গা আছে একটা বস্তি আছে এখনো সরকার ভেঙে বিল্ডিং করতেছে এই জায়গাটা একটা বরকতপূর্ণ জায়গা এখানে চন্দ্র দখণ্ডিত হয়েছিল জোরে কোন মারহাবা মারহাবা ইয়া জবালে আবি কুবায়েস যেখানে আমার নবী হাতের আঙ্গুলের ইশারা দিয়ে চন্দ্র দখণ্ডিত করেছিলেন এখানে ওই জামানে একটা বস্তি ছিল ওইখানে দামি মানুষের বসবাস করত গরিব মানুষের বসবাস করত আল্লাহ ভিআইপি মানুষের বসবাস করত আবার রাজনীতিবিদরাও করত আবার গরিব মানুষও করত গরিব মানুষ দিয়ে জোর করে করাইতো তাদেরকে শোষণ করত ওই ধনী মানুষগুলো নাউজুবিল্লাহ বলেন
তো ওইখানে আমার বিশ্বনবী হেঁটে যাচ্ছে দেখি না এই বস্তিতে যেমন আমি নবী কতবার আসছি দাওয়াতের কাজ নিয়ে আসছি দাওয়াত ও তাবলীগ সম্পর্কে কাউসার আহমদ বললেন আমারই ছাত্র হ্যাঁ তাবলীগ নিয়ে যে কি ভন্ডামি শুরু হইছে রে ভাই নতুন করে আবার এই প্রধান উপদেষ্টার কাছে ওরা প্রস্তাব দিছে ওরা ভুলে গেছে যে আমার ছাত্রদেরকে টুঙ্গির ইস্তেমায় ওরা পিটাইছে ফেসিস সরকারের কারণে তো কিছু কইতে পারি নাই কথা কন না কেন এবার কি ভুলে গেছো তোরা মাঠে যখন আসবি মাঠের মধ্যে ক্রিকেট খেলা হবে ব্যাটিং হবে ব্যাটিং প্রত্যেক বাড়িতে বাড়িতে পিছনে ছয় 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 পড়ব ভুলে গেছো সব কামারব প্রত্যেকটা এবার এই মুসলমানের পোড়া কথা কন না কেন আমার মাদ্রাসার কমল মোদি ষষ্ঠ ষষ্ঠ কোরআন হাফেজদেরকে তার শহীদ করছে ভুলে গেছেন না কথা বলতে পারি নাই স্বরাষ্ট্র মন্ত্রীর জালায় আইন মন্ত্রীর জালায় কথা বলতে পারি নাই এখনো যদি তোরা সাদ নামে একটা সবচেয়ে বড় ফেতনাবাজ রে বাংলাদেশে আনবি আর বাংলাদেশের কওমি উলামা একরাম চাইছে দেখবে এটা জীবন থাকতে হবে না রাজি আছেন না নাই কে কে রাজি আছেন আল্লাহকে দু হাত দেখায় না বাংলাদেশে এখন কাদিয়ানি আর সাদিয়ানি এক এক রকম হয়ে গেছে কাদিয়ানি যেরকম আমাদের দেশের জন্য একটা ভয়ঙ্কর সাদিয়ানিও একটা ভয়ঙ্কর আলে ওলামারে এমন চোখে ওরা দেখে মনে হয় আমরা মানে এটা ইহুদিদের দালাল মনে হইল কোন কওমি মাদ্রাসায় সাদিয়ানি গুলো দানও করে না আর ওরা কি কয় জানেন আমাদের সাথে আলেম আছে আরা কিন্তু এটা কয় জামুকের সাথে আলেম আছে না আর আমরা উলামা একরাম বলি যে আমরা আলেমদের সাথে আছি ঠিকই কইছো তো গো সাথে আলেম আছে আছে কেটা জানো হুডা ফাডা লি উলামা লেগের কটা বান্দর আছে তো ঠিক হক্কানি আলেম তো গুলোকে নাই এই জন্য তো কষ্ট তো গুলোকে আলেম আছে মানে তোরা বড় বড় ক্যাডার আসিলি ওইটা হইছে না এখন আলেম আর যেগুলো এখন তো গুলোকে আছে ওগুলো হুডা আলেম বললাম আমার মতি লিয়ে শ্রমণ জেদরি নীতি কোটি কোটি টাকা দিয়ে পারবেন নিতে ওয়াসিম 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 যেটা অগো নেতৃত্ব দেয় বাংলাদেশে সাদরান আল্লাহকে পাইতে রে পারে প্রত্যেকটা ডাকাইত আছে কথা বল না এগুলো সব ডাকাই আল্লাহ আমাদের হেফাজত করেন জোরে আমেন আমেন এর এত আলেম বিদ্বেষী গত বছর আমার মাদারীপুর অ্যাটাক করছে আমার গাড়ি গুড়ি ভেঙে ফেলাবে কেন আরে ভাই আমি তো তাবলিগের বিরুদ্ধে জীবনে কথাও কই না ছাত্র জীবনে তাবলিগ করছি দুই দিন তিন দিন আমি খালি একদিন কইছিলাম যে কাদিয়ানি আর সাদিয়ানি আক্রমণ এটুক কইছি আমার গাড়ি অ্যাটাক করছে পিটা নিও খাইছে আলহামদুলিল্লাহ বলেন যারা আলেম ওলামা আমাকে তারা টেরা নজরে দেখে এরা এই দেশের বন্ধু হতে পারে না এদের দ্বারা ইলিয়াস রহমতুল্লাহর আমানত এই দাওয়াত ও তাবলিগের কাজ কোনোদিন আমানত হিসেবে থাকতে পারে না এটা ক্যাডারে পরিণত হয়ে যাবে আল্লাহ আমাদের হেফাজত করেন জোরে করে আমিন আর জোরে করে আমিন আমিন মন খারাপ এক সাজা নে দেয় না সে না না চুপচাপ করে বই রয়েছে মনে মনে ভাবে আমার বউ তো আমার কয়ে দিয়েছে সিল্লানি ফিল্লানি দিও না যে আদি হুজুরাইতে যে জিতে পরে মরে গেলে শীত সামনে কেতা গরম করবো কিনা সব বাদ দেন আমার শাসি পিছনে আছে শাসি আপনার ঠুন নাই বকিতা শ্রী গেলে যে তোমার সুবহান আল্লাহর আওয়াজ শুনলাম না কে আর সুবহান আল্লাহ বললেই তো আল্লাহ খুশি নবীও খুশি বলেন তো দেখি সুবহান আল্লাহ বলেন তো আলহামদুলিল্লাহ বলেন তো আল্লাহু আকবার হামদান কাসীর তৈয়বা মুবারাকান ফিহি হে বাজান আল্লাহ কখন কার তওবা কবুল করবে কেউ বলতে পারে আল্লাহ যে বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা বান্দা তওবা করবি নেক আমল করবি আমল ঠিক রাখবি ঈমানটা ঠিক রাখবি তোর গুনাহ কখন আমি মাফ করব তুই নিজেও জানোস না ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন আমি আমার জীবনে আমার কোন মুরিদ যদি ওযু করত ওযুর সাথে দেখতাম কোন কোয়ালিটির গুনাহ জড়িয়ে যায় আমাগো জামানায় তার এরকম থার্মোমিটার পিশাব নাই যদিও আমাদের দেশে পীর আছে এগুলা পীর না এগুলা হলো বন্ড এ পিছনে কথা বলে কে
এ বন্ড কতক্ষণ না কেন এমন বন্ডর বন্ড ও জানেই না যে মহিলা murid করা জায়েজ না আসলে নাই আমি আমার মা বন্ধুকে বলবো মা খবরদার আপনাকে আপনি আমার মা পৃথিবীতে যদি পীর কোন মহিলার হয়ে থাকে সে হলো তার স্বামী ঠিক কোন মহিলা কোন পীরের কাছে যাওয়া জায়েজ নাই এখন যেগুলো পীর ভক্ত মহিলা যে বিড়ি বেশি নারী নারী বিড়ি আছে না কিছু স্বামী মরে গেছে গা এই ডিপির কাছে দূরে বেশি হুম পীরের কাছে কুতুম কুতুম করে কুতুম কুতুম সারা রাত কুতুম কুতুম করে খবরদার মা মরণ আপনারও আছে আমার মাও চলে গেছে আমার মা মাত্র 28-29 বছর বয়সে মারা গেছে আমার মা এমন একটা আলেমের মেয়ে ছিলেন গোপালগঞ্জ আল্লামা শামসুল ফরিদপুরের হাতে গড়া ছাত্র ছিলেন আমার নানা আমার মা এমন একটা পীরের মেয়ে আলহামদুলিল্লাহ বলতে পারলেন না আমার মার এত জীবনে দেখি নাই আমার আব্বারে থুইয়া অন্য কোন বড় বেডার পীর ধরছে আমি তো তখন ছোট 12 বছরে বললাম মনে রাখবেন পৃথিবীতে কোনো মহিলা স্বামী ছাড়া তার কোনো পীর নাই কি আপনারা মানেন না যেই বেটা বাইসা থাকে অবস্থা তার বউ অন্য বেটার হাত ধরে পিঠ ধরে মনে করতে হবে সঠিক ওই সঠিক পুরুষ না ওইটা হলো হিজরা সঠিক বেটার বউ আবার অন্য বেটার হাত ধরে মুড়ি ধরে নিয়ে নিয়ে এক করে কিলাই আড্ডি কুটি সুজে লাভ না আমি তোর পীর তুই আমার কাছে মুড়ি দিবি কথা কর না কেন তুই আরাক বেটার কাছে যাবি কি পাইছে রোডের ভিতরে খবরদার এটা জায়েজ নাই আল্লাহ কবুল করুন জোর করে আমিন আমার দিকে হাদিস নানপুর মাদ্রাসার হযরত বড় বড় উলামায়ে কেরাম আজকে মাজবার মধ্যে ছিল এই ধুলা বালু সারাটা দিন খাইছে লক্ষ লক্ষ আলেম বুঝেন তো ধুলা কি পরিমাণ উঠছে তারপর ভয় পাই নাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছে যে আমার মতো গুনাহগার অত বড় মজমায় উপস্থিত হতে পারছে আপনারা না গেলে বুঝবেন না এত আলেম বাবা আলেম আর জাহেল কিন্তু এক না আলেমদের চেহারা দেখলেও কিন্তু গুনাহ হয়ে যায় আলেমদের অনেক দাম হয়তো আপনাদের কাছে দাম নাই কিন্তু আল্লাহর কাছে অনেক দাম তো জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বয়স হয়ে গেছে প্রায় 32-33 ইন দি মিন টাইমে আল্লাহ পাক তার কবুল করে ফেলাইছে তওবা কেমনে জুনায়েদ বাগদাদি প্রতি বছর বাগদাদের জমিনে কুস্তি হইতো কুস্তি ছিলেন না হ্যাঁ বর্তমানেও কিন্তু কুস্তি হয় পৃথিবীর বক্সিং ঠিক আছে তুই বুঝছিস না হে কাবুর দিছিস কই আল্লাহ যা দেহস্থ বুঝি আমার নবীর সাথে কুস্তি লেগেছে তার নাম ছিল রোকানা কি নাম এজরে কল আস্তে কথা বলে কিন্তু লুল হয়ে মর বসাসা নাম কি বেঈমানের নাম কি ছিল রোকানারে তিন মাস খাওয়াইছে আবু জেহেল তিন মাস লজিন রাখছে রাইক্কা মোটা তাজা বানাইছে বানায় বলছে মোহাম্মদ রেখে একটা আসার মাইরে দিন মোহাম্মদ যখন তোর সাথে পারবে না আমরা মাইরে দেশ থেকে তারাই নাই নজবিল্লাহ রাসুলের কল বজনলে রোকানারে তিন মাস খাওয়াইবার পরে রোকানা জিজ্ঞাসা করে আমার কার বিরুদ্ধে জিহাদ করতে হবে কার বিরুদ্ধে আমার কুস্তি লাগতে হবে আব্দুল্লাহর ফুলা মুহাম্মাদের বিরুদ্ধে রোকানা বলে ঠিক আছে ওর পরে আমারও রাগ আছে যখনই বলছে ওর পরে আমার রাগ আছে আমি গুনাহগার ওই জায়গাটা আল্লাহ বহুতবার দেখাইছে যেখানে আমার নবীর সাথে কুস্তি লেগেছে বাজনের সারাত যখন তিনটা বাজে কোরআন আয়াত আসছে 12টা বাজে একটা দলিল লই আবু তালেবের বাড়ি হাজির আবু তালেব ঘুমাই শুনি না এখানে একটা দলিল দাও স্বাক্ষর দাও কে তোমার ভাতিজার সাথে আগামী কালকে কুস্তি লাগবে তোমার ভাতিজা যদি না পারে রোকানের সাথে তোমার ভাতিজাকে এই দেশ থেকে তাড়ায় দেব তোমার ভাতিজার দাওয়াত তাবলীগের কাজ করতে পারবে না আবু তালেব বলে তিনবার রিল্যাক্স তোমার ভাতিজা না পারলে তারাই দিবি একবার তো লিখলি না যদি আমার ভাতিজার সাথে তোর ওই কুস্তিবিদ না পারে তাহলে কি হবে সরে সরে কিছু হইব না
ক্ষমতায় থাকলে যাও কথা বলা ঠিক আওয়ামী লীগ যখন ছিল আওয়ামী লীগের পাত্তি নেতা জায়গা জমি রাস্তা ঘাট মহিলা গো বিধবা ভাতা সব মেরে গেছে মেম্বার চেয়ারম্যান এমন কি বাথরুম শুদ্ধ খেয়ে গেছে বাথরুমে টিন দিয়ে শিখাছে না ওডাউন নিয়ে আবে চলেছে কথা বল না কেন চাউল দিয়ে সরকার রিলিফে 5 কেজি জাতা দিয়া 3.5 কেজি বানায় আলে মানে ওর যে কি পরিমাণ খাওয়ন লাগে মেম্বার চেয়ারম্যান তবে সব জায়গা মেম্বার চেয়ারম্যান একরকম কিছু ভালো আছে তাই না বাবা আল্লাহ আল্লাহ সবাই রাখুন মাফ করে দেন আল্লাহ তো ক্ষমতা থাকলে যা হয় তিনবার লাগছে তোমার ভাতিজা যদি রোকান আসতে না পারে মাইরে খেলে দিবে একবার রাখে নাই রোকারে না পারলে কি হইল কিন্তু রোকানেটা ভুলে গিয়েছিল আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়ুম আল্লাহর সর্বময় ক্ষমতার মালিক এটা ভুলে গিয়েছিল বেঈমানরা কথা বলে না কেন যারাই ভুলে যাবে ওদের কপালে জুতার বাড়ি হবে আবু জেহেল যখন দরখাস্ত দিছে যেখানে সাইন দাও আবু তালেব এক বাক্যে স্বাক্ষর দিয়ে দিছে ঠিক আছে যদি ভাতিজা না পারে তোরা তারাই দেবে কিন্তু ভাতিজার সাথে যদি না পারে পরের সিদ্ধান্ত আবু তালেব নেবে আল্লাহ যার আস্তে কথা কয় বাড়ি ঘর তুমি চিনো ভোটটা চাইছিলাম তোমার নবীর পক্ষে আওয়াজটা দিল না আমি আবার বলছি আবু তালেব বলে তোরা লেখেছ ভাতিজা যদি রোকানার সাথে না পারে তোরা সিদ্ধান্ত নিয়েছ আমার ভাতিজাকে দেশান্তর করায় দিবি একবারে নির্বাসনে পাঠায় দিবি ভাতিজা কোনো কথা বলতে পারবে না তোরা ভুলে গেছস মুহাম্মাদের 9 জন চাচা এখনো তার বেঁচে আছে মুহাম্মাদের শুধু বাবাটাই মারা গেছে চাচা 9টা এখনো বাগের মতো বেঁচে আছে তার ভিতরে বেঁচে আছে আমার সবচেয়ে রাগী ভাইটা যে পৃথিবীর কাউকে ভয় পায় না তার নাম হলো ও হামজা তো আসাদুল্লাহ ও আসাদ রসুলি যার নামের লকব আমার রসুল দিয়েছে হামজা হলো আমার চাচা আমার বাপ আল্লাহর বাপ আমার চাচাকে পৃথিবীতে এখন কেউ নাই আমার চাচার সামনে দাঁড়ায় কথা বলতে পারে 9 জন ভাইয়ের ভিতরে একটা ভাই আছে খুব রাগী ভুলেই গেছে সুস্থ আমার ওই ভাইটাও হয়েছে আছে ঠিক আছে পরেরটা আমি লিখবো আমার ভাতিজার সাথে না পারলে কি হইল আবু তালেব কিন্তু কাফের সারা জীবন কাফের মোশে কোনদিন কালেমা পড়েনি দেখেন তারপর আমার প্রিয় হাবিবের জন্য জীবন দিয়েছে আর আমরা মুসলমানের ভোলা হই আমার নবীর গালি দেয় দলের কারণে আমরা নবীর পক্ষে কথা বলতে পারি না হে ওর দলের নেতারে দুইটা নেতারে বঙ্গবন্ধুরে গালি দিল আর বাবার আওয়ামী লীগের কুত্তে কুত্তে লাড়ি লইয়া যার যার বাড়িঘর ঘুরাইতে যায় জিয়াউর রহমানকে গালি দিলে মনের মধ্যে ওরে বাবার বাবা কুত্তে কুত্তে যায় বাড়িঘর পুরানে লেগে যায় মনে রাখবা পৃথিবীতে যত নেতা আছে নেতাদের নেতা আমার প্রিয় নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তোমরা নবীরে গালি দিলে সহ্য করতে পারো আমরা সহ্য করতে পারি না যে কথা বলবে অনেক পিড়ে রুলে বানায় ফেলবো রাজি আছো না নাই কে কে রাজি আছো মানিক গঞ্জের জন্য আল্লাহকে দেখায় দেয় তোমার নবীর পক্ষে যারা একটা স্লোগান দিয়েছে এদেরকে মাফ করে দাও আমিন এখানে একটা ছেলে দাঁড়াতে যে কথা বলবে কথাটা বন্ধ করে দে দেয় এই এখানে আপনারা বসে আছেন দেখেন না পোলাপান কথা বলে আল্লাহ হেফাজত করুন জোর করে আমিন আল্লাহ হ্যাঁ কথা বলবে কথা বললে তো ডিস্টার্ব হবে আপনার তো বোঝানো যাবে না একসাথে বলেন লা হাওলা লা কুওয়াতা বলেন একসাথে সর্বময় ক্ষমতার মালিক কে আল্লাহ ওই আল্লাহকে একবার ডাক দেন তো আল্লাহ বলে আল্লাহ আল্লাহ আপনি আমাদের আপন আপনি ছাড়া কেউ নেই এই জমানায় মুসলমানের আল্লাহ ছাড়া আপন কেউ নেই ঠিক না বে ঠিক তাকান এদিকে আবু তালেব লিখে দিলেন ভাতিজার সাথে না পারলে কি হবে এটা পরেরটা পড়া আমি লিখে নিব
বসন্ত আবু তালেব একটা কাজ করলেন রাজ যখন নবীর হয়ে গেছে আমার প্রিয় নবী মা খাদিজার বাড়ি ঘুমাই গো বাবা মা খাদিজার বাড়ির সামনে যায় ডাক দিছে ভাতিজা ঘুমাইছেন না জাগ্রত আছেন মা খাদিজা দরজার সামনে দাঁড়ায় বলে এ প্রাণের শ্বশুর আমি আপনার অনেক ভালোবাসি কারণ আপনি আমার প্রাণ প্রিয়তম স্বামীরে ভালোবাসেন কিন্তু যত কথা আছে আগামীকালকে আপনি আসবেন ও চাচা শ্বশুর আমার প্রিয় হাবিব সারাটা দিন দাওয়াত তাবলীগের কাজ করেছি কোন রকম ভাবে তাকে এই রাত্রে জাগ্রত করা যাবে না আবু তালেব বলে বৌমা অনেক ক্ষতি হয়ে যাবে যদি তাকে না জাগাও বাজান বৌমার সাথে আর চাচা শ্বশুরের সাথে কথোপকথন হচ্ছে ইন দি মিন টাইমে আমার প্রিয় হাবিব মা খাদিজার বাড়ির দোতলার থেকে নামতেছে এ মানিকগঞ্জের দৌলতপুরের ভাইরা আজকে 5ই নভেম্বর সাক্ষী রেখে গেল এই গভীর রাত্রে গো বাবা আমার প্রিয় নবী ঘুম থেকে জাগ্রত হলে আমার নবীর একটা চুলো আওলা জাওলা হইতো না এবার যখন দুনিয়ার মানুষ ঘুম থেকে উঠলে তার কানের মধ্যে দুর্গন্ধ হয় আমার প্রিয় নবী যে মুহূর্তে যেখান থেকে ঘুমের থেকে উঠত আমার প্রিয় নবীর গালের মধ্যে কোনোদিন দুর্গন্ধ হইত না আমার নবী এত সুন্দর বরকতের নবী আমার দোতলা থেকে নামতাছে নাইমা চাচা জিজ্ঞেস করে চাচা আপনি যা বলতে আসছেন এটা কিছু আমি জানি আসলে আপনার কষ্ট হয়ে গেছে শেষ করে দিয়ে প্রায় এক ঘন্টা তো হয়ে গেছে যেভাবে আপনার কথা মানে কোন আওয়াজ নাই আওয়াজ না থাকলে কি আল্লাহ খুশি হয় এবার একটা আওয়াজ দিন তো নবীর পক্ষে চাচা আপনি যা বলতে আসছেন কিছু আমি জানি ও আমার সাথে আগামীকালকে রোকানার কুস্তি হবে আমি যদি না পারি রোকানার সাথে আমার দেশান্তর করাই দিবে আর আপনি বারবার বলছিলেন যে রোকানার সাথে না পারলে বাতি জারে তারাই দিবি কিন্তু রোকানা না পারলে কি হইব তারা বলছিল কিছু হইব না বাবা তুমি তো ওই মজমায় ছিলে না তুমি জান না কেন আমার নবী কি বলে এখন শুনে কানবেন আর আওয়াজ দিব মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহু ইউহা আল্লামাহু শাদীদুল কুয়া ও সাসা আপনি কি জানেন দুনিয়ার মানুষকে জানাইলে জানে আমারে দুনিয়ার মানুষ জানাইতে হয় না উপরের থেকে জানানো হয় আমার কাছে ওহি আসে সাসা যে একটা ইসলাম আপনার কাছে সাক্ষর আছে এর একটা ইসলাম জিব্রাইল স্বপ্নে আমার দেখাইছে চিন্তা করেন লা তাখাফ ইন্নাল্লাহ মাআনা আপনার সাথে মালিক আছে আমার সাথে মালিক আছে ভয় করেন না আমার মালিক আমাকে বিজয় দান করবে আবু তালেব মনে মনে ভাবছিল ও যে বাহাদুর একটা মানুষ দশটা ছেলের সাথে বুঝতে পারে বাতি জায়গাতে জীবনে দেখি নাই কারো একটা কিল ঘুষা দিতে দেখি নাই কারোর একটা সটকানি দিতে ওর শরীরটা তুলার মতো নরম ও কি পারবো ওকে পারবই ভাবে রোকানার সাথে কুস্তি লাগতে আমার ভাতিজার গায়ে একটা আঘাত পড়বে আমি আবু তালেব পরে 8 বছর বয়সে দায়িত্ব নিয়েছি পরে 25 বছর বয়সে শ্বশুর বাড়ি পাঠাইছি আজ পর্যন্ত আমি আবু তালেব সারাদিনের ভিতরে আমার ভাতিজার খবর না হয়ে বিছানায় পিঠ দিই না যদিও শ্বশুর বাড়ি ঘুমায় আমার মন থাকে শ্বশুর বাড়িতে কারণ আমি ওরে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি আমার আরো 5টা ছেলে আছে 5টা ছেলের খবর আমি লই না আমি মুহাম্মাদের খবর প্রতিদিন লইয়া খাবার টেবিলে যাই আমি ঘুমাইতে যাই আমার ভাতিজার গায়ে যদি কেউ একটা ফুলের টোকাও দেয় আমি আবু তালেব দুনিয়ার সবাই মেনে নিলেও আমি মেনে নিতে পারবো না এই জন্যই তো আমি পাগল রে বাবা
ও বাবা একটা কথা কই বাবা কি একটা কথা কই বাবা বলেন চাচা এ বাবা বাবা তোর বাপ যখন ইন্তেকাল করে তোর বাপের কাছে অন্য কোনো ভাই ছিল না আমি ছিলাম তোর বাপকে নিয়ে আমি সিরিয়ায় যাইতেছিলাম তোর বাপের সাথে আমি ছিলাম আর তোর মেজে চাচা ছিল মুকাইদ যার নাম হারেজাল বড় চাচার নাম মুকাইদ আর মেজে চাচার নাম আমি ছিলাম পাঁচ নাম্বার তোর চাচা দশ জন ভাইয়ের মধ্যে আমার কলিজার টুকরা আব্দুল্লাহ ছিল আমার ভাই কনিষ্ঠ ভাই আমি জানতাম না আমার ভাইটা তোরে তোর মায়ের পেটে রেখে মারা যাবে তোর বাপ যখন আমারে বারবার বলতেছিল ভাইজান আমি মনে হয় আর বাক্কা শহরে ফিরে যাব না আমার মোহাম্মদ জন্মের পরে তুমি আরে বাবার আদর দিয়ে বড় করো বুঝেন আমার যখন মা মারা যায় আমি আমার দিয়ে আপনাদের বুঝাই আমার অনেক চাষিরা বলছিল বাবা গো মা চিরদিন বেঁচে থাকে না আমরা তোমাদেরকে সবসময় ভালোবাসবো যখন মাদ্রাসা থেকে আসবা তখন তুমি আমার বাড়িতে আসবা আমরা পাক শাক করে খাওয়াবো তোমার মায়ের আদর তুমি বিশ্বাস করেন বাবা কয়দিন দিছিল বলে আমি তো জানি প্রথম দুইবার তিনবার যখন মাদ্রাসা থেকে আসছি চাষিরা ডাইককে নিয়ে পাশে বসাইছে চকিতে বয়ে দুগর মুড়ি দিছে সিরা দিছে গুড় দিছে এরপরে বাবা দুই মাস যাওয়ার পরে আর আমার তিন ভাই খবর কেউ নেই বজন এই দুনিয়ায় যাদের মরে মা তাদের দুঃখ মৃত্যুর আর পর্যন্ত যায় না আমার প্রিয় নবী ছয় বছর বয়সে মা হারাইছি বাবার এত জীবনে কোনোদিন দেখে নাই গো বাবা আমি দেখবই মজমার মধ্যে এখন কার মা নাই কার বাবা নাই গো এই দুনিয়ায় যার মা নাই ওর মতো দুঃখ মেয়ে কেউ নাই কিন্তু আমার নবীর চাচা দুনিয়ার শ্রেষ্ঠ চাচা ছিলেন বাবা আট বছর বয়সের থেকে আমার নবীর কোনদিন মাটিতে শুইতে দেয় নাই গো যেই ভাতি যারে সারাটা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আবু তালেব বাতাস দিত আজকে সেই ভাতি যারে আসার মারবে রোকানা সেই ভাতি যারে মারবে রোকানা সারা দুনিয়ার সবাই মাইনা নিলে আবু তালেব মাইনা নিতে পারতাছে না বাবা সারা রাত আবু তালেব ঘুমাইলেন না বারবার আলীকে বললেন আলী রে তুই তো আমার ছোট্ট ছেলে জি আব্বা তুই তো মুহাম্মাদের খাদেম গো বাবা জি আব্বা তুই তো সবচেয়ে কনিষ্ঠ ছেলে আমার কালেমা পড়ছো জি আব্বা হে আলী তুই নবীর পিছনে সিনা যোগের মতো লাইগা থাকবি যদি বাতি যার গায়ে কেউ একটা লগের আসর দেয় আমার কানে পৌঁছে দিবি আমার কানে পৌঁছে দিবি ভালোবাসা কারে কয় যুবক আজকে শিখে যা আজকে শেখ মানে গঞ্জের দৌলতপুরের যুবক কাফের হওয়ার পরও ভালোবাসা কারে কয় দেখ আলী বলে আব্বা আমি আমার জীবন থাকতে আমার নবীর গায়ে কেউ একটা হিট করবে মেনে নিব না আর কল্লা উড়ে দেব রাজি আছেন না নাই আপনার দেশ যদি কেউ আমার নবীর গালি দেয় আর কল্লা উড়ে দেব রাজি আছো না নাই হে মাহফিলে মাসকান থেকে জোরে বলো রাজি আছো না নাই মান সাব্বা নাবিয়্যান ফাক্তুলু বিশ্ব নবী বলছে যে আমার গালি দিবে আর কল্লা উড়ে দেবে আর কোনো বিচার নাই আর ডাইরেক্ট কল্লা উড়াবে আর বিচারই কল্লা উড়ানো কথা বল না কেন হে মানিকগঞ্জের যুব তোর একজন এমপির গালি দিবে তুই মোটর সাইকেল নিয়ে তার বাড়িঘর পোড়ায় দেশ পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবরে গালি দিলে তোর কষ্ট লাগে না তোর মতো বদমাইশ আল্লাহর জমিনে হতে পারে না যদি তোর এই মানিকগঞ্জের উল্টা বাড়ি এলাকায় কেউ নবীর একটা ইন্ডিকেট করে কথা বলে পরে বিলের মধ্যে নিয়ে আস্তা তাজা গাইনে ফেলবে রাজি আসো না নাই কে কে রাজি আসো আল্লাহকে একবার হাত তুলে দেখায় দাও তাকাই দিকে যুবক আমি যদি বলি আমার নবীর পক্ষে যারা স্লোগান দিছে যারা চোখের পানি পড়ছে মানুষগুলো জাহান্নামে যাবে না
আমি গ্যারান্টি দিয়ে গেলাম আল্লাহর কোরআন যদি সত্য হয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ যে নবীকে ভালোবাসবে সে আল্লাহকে ভালোবাসবে যে নবীর ইত্তেবা করবে সে আল্লাহর ইত্তেবা করবে আল্লাহু আকবার বলতে পারে না যে আল্লাহর ইত্তেবা করবে ওই মানুষটা জাহান্নামে যেতে পারে না ঠিক না তাকান দিকে সকাল হয়ে গেল মা খাদিজা চারটে মাইয়া দুইটা পোলা যারা মারহাবা পোলা দুইটা মরে গেছে মাইয়া চারটে বাইসে রয়েছে মা খাদিজা আমার নবীর তার জানের স্মৃতি বেশি ভালোবাসতেন যখন মা খাদিজা ছোট্ট এগারো বছরে ফাতেমারে কয় মা বোরকাটা পড়তো হিজাবটা পড়ে যায় দেখতো বেইমান গুলো কাবাগরের সামনে কে কে তোর বাপের বিরুদ্ধে ষড়যন্ত্র করল আমি দেখবো এখন কার চোখে পানি আসে আমার নবীর কষ্টের কথা ফাতেমা বলে মা আমার বড় বোন জাইনাবের জায়গায় যদি আল্লাহ একটা ভাই দিত আমার বাবার পিছনে লাঠি লিয়ে খাইতে পারতো মা আমার মেয়ে যে বল উম্মে কুলসুমের জায়গায় যদি রোকায়ের জায়গায় যদি আরো তিনটা ভাই হইতো আমি স্যার অবশ্যই আমার বাবার পিছনে লাঠি লয়ে দাঁড়াইতে পারতো বক্কার বেইমান গুলো সহজে পারতো না আমার বাবার গায়ে হিট করতে খাদিজা বলে যায় দেখ তোরা কি বলে ফাতেমা হেজাবটা পড়িয়া কারণ তখন তো পর্দার নাজেল হয় নাই কাবা ঘরের সামনে সবে মাত্র দাঁড়াইছে আমার দিকে তাকাবেন আর এক অজরে চোখের পানি ছাড়বেন উতবা বিন রুবিয়া যে ছিল মক্কার সবচেয়ে বড় সম্ভ্রান্ত বড় চালাক এবং বড় বদমাশ আবু জেহেলে চালাইতো এই উতবা বিন রুবিয়া নামটা রেকর্ড করে এই উতবা বিন রুবিয়া যার কথা কোরআন শরীফের তাফসিরের মধ্যে আসছে এই উতবা বিন রুবিয়া এই বদমাশ ফাতেমারে টার্গেট করে বলে আজকে তোর বাপের শেষ দিন তোর বাপ আজকে বাক্কার মানুষগুলো মেরে ফেলবে তখন মক্কার নাম মক্কা না মক্কার নাম ছিল বাক্কা কি নাম জোরে কোন আরো জোরে এ মক্কা বাক্কা ভালো করে কই হস করতে পারবা চাচা খালি বইয়া গানের আসরে চুপ করে যেমনে বইয়া তো এমনে বইয়া দিছে কেন গানের আসরে তো সুবহানাল্লাহ কোন লাগে কথা কোন লাগে শরীয়ত ইমারতে গান শুনে ওই এটা সুবহানাল্লাহ কোন লাগে হে আল্লাহর নবী কই জানে হে কইডু না সন্তু ভাই আর রস করো দশ মিনিট তুমি সাহস কত বড় তুমি উঠে যেতেছ এটা কি শাহ আলম সরকারের ব্যান্ডেল নেই কোন দিক ওঠার চেষ্টা করবো না আল্লাহ আকবার জোরে বলেন জোরে 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 নবীর আশেক তার এখন সহ্য করতে পারবে না উতবা বিন রুবিয়া বেঈমানের বাচ্চা যখন ফাতেমারে কয় তোর বাপের আজকে শেষ দিন মনে রাখবেন ছেলে মেয়ের মধ্যে সবচেয়ে বাবারে বেশি ভালোবাসে মেয়েরা বিশ্বাস করেন আমার একটা বড় মেয়ে আছে চার বছরের একটা মেয়ে আছে ছোট্ট আমি যত সময় পর্যন্ত বাসায় না যাই ঘুমাই না ওর মা মারে পিটায় কয় আমার আব্বু এখন আহে নাই আমি জানি না এই মুসলমানের পোলা আমার মেয়েরা যদি আমার অপেক্ষায় থাকে আমার আব্বু কখনো আইবো আব্বু আসে না কেন ফাতেমা তখন নবীর বুকের মধ্যে না নিয়ে কোনদিন ফাতেমার বিছানায় ঘুমাইতো না এই জন্য দেখবেন আমার নবী যখন তাইফের মাঠ থেকে মায়ের খেয়ে আসছে বাবা আমি দেখবো নবীর প্রেম কার অন্তরে আছে ফাতেমা খাদিজা তো তখন বেঁচে নাই মা বেঁচে নাই মায়ের ডিউটি পালন করতেছে মেয়ে খেদমতের দিক দিয়ে বাবার পিঠের মধ্যে যে তাইফের ছেলেরা মাইরা রক্তাক্ত করে ঘাও বানায় ফেলেছে ওই ঘাও গুলাকে ফাতেমা প্রতিদিন গরম পানি দিয়ে ড্রেসিং করত তাইফের ছেলেগুলো যে পাথরে আঘাত দিয়ে নবীর পিঠটারে ঝাঁঝরা করে ফেলেছিল এত বড় বড় গর্ত হয়ে গেছিল ফাতেমার গর্তগুলারে নেকড়া দিয়া গরম পানি করে করে স্যাফলন আসনান গাছ মক্কায় এখনো পাওয়া যায় দেখবেন হাজিরা কিনতে পাওয়া যায় পানিতে ভিজাইলে স্যাফলনের মতো ফেনা হয় সাবানের মতো এই আসনান গাছের পাতা ভিজাইয়া ফাতেমা বাবার ওখানে ড্রেসিং করতেছে যখন ডলা দিচ্ছে টেনা দিয়ে আমার নবী লাভ দিয়ে উঠতেছে ব্যথা যন্ত্র নাই ফাতেমা মনে মনে ভাবলেন আমি আমার বাবার যদি এইভাবে টেনা দিয়ে ডলা দিলে কষ্ট হয়ে গেল ফাতেমা নবীর পিছনে ওই গর্তের জায়গা বাবা পরিষ্কার করতেছে বাজান রে সিব্বা দিয়া
আমার নবী তো ছয়টা চোখ বাবা নবী পিছনে সুত্তে তাকায় থাকে ফাতেমা আমার ওই চিত্রগুলা পাথরের আঘাতের জায়গাগুলা জিব্বা দিয়ে দিয়ে পরিষ্কার করে গো নবী আমার বলে ফাতেমা রে তুই কি দিয়ে পরিষ্কার করিস আমি বুঝি মা তোর জিব্বা দিয়ে ওখানে পরিষ্কার করিস কে মা বাবা আমি তেনা দিয়ে নেকড়া দিয়ে তুলা দিয়ে ডলা দিলে কষ্ট বাবা দেখলাম তুলার সাইডে নরম জিব্বা এইটা দিয়ে যদি আমার বাবার ডেজিং করি বাবা কষ্ট পাই বাবা তখন আমার নবী একটা কথা বলছিলেন মারে তোর মতো যদি সারা দুনিয়ার ছেলে মেয়েরা বাবার ভালোবাসত না জানি এই ছেলে মেয়েগুলো কত সুন্দর হয়ে যেত আজকে ছেলে মেয়েরা বাবা মারে ভাত দেয় না কথা বলে না কেন ছেলে মেয়ে বিয়ে করার পরে বোর কোল যখন পায় মায়ের কোলের কথা ভুলে যায় এসবক জোরে বলতে হবে ছেলেরা বিদেশ যায় বিদেশ যায় বোন নামে অ্যাকাউন্ট করে যায় মা বাপের দশটাটা হাও দেয় না তোর কপালে জুতার ভারী বাটপা আরে কোনাটা দেখো না রে মিয়া কোন সাতার ওয়াজ আইছি রে এত বেতারা পোলা বানা এলাকা এই জন্য কইছিলাম এইটা রুডেন আল্লাহ হেফাজত করেন জোর করে আমিন আরো জোর করে আমিন বাবা কষ্ট হইতেছে যাক আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করেন জোর করে আমিন আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন কারণ আপনার এলাকায় ওয়াজের থেকে গান হয় বেশি এটা জানি কারণ গানের মাঠে তো সিল লাইলে কেউ কিছু কবে না কারণ শিল্পীরা কইবো আর গান আওয়াজ বন্ধ কর কইবো না কিন্তু কোরআনের কথা বললে আল্লাহ নিজে বলেছে আপনি বাইবেল না যে আমি যে বলতেছি আওয়াজ জানো আমার কারণে আসে আল্লাহ কোরআনে নিজে বলেন ইজা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন তোমাদের সামনে কোরআন পড়া হয় কোরআনের তাফসীর করা হয় হাদিসের কথা বলা হয় তখন চুপ থাকবা কান লাগায় শুনবা আওয়াজ করবা না আল্লাহ আকবার বলতে পারলেন না এটা তো গান না যে পাশে আওয়াজ হইলে আমি ওয়াজ করতে পারবো এটা আল্লাহই কইছে মিয়া আল্লাহ সবাইকে হেফাজত করেন যেই যুবকগুলো দোকানের সামনে ডিস্টার্ব করে ওয়াজের আল্লাহ ওদের বিচার তোমার কাছে দিলাম না ধ্বংস করা যাবে না হেদায়েত নসিব করো এই দোয়া করবো না আল্লাহ ওজনে বাইকে যেতে না পারে ওজে রাস্তা দিয়ে যাবে আর লুল্লা বনায় আলোয়া গাড়ি দিয়া এই দোয়া করবো না ও যদি আওয়াজ বন্ধ না করে আর হেদায়েত নসিব করো জোরগান আমিন আরো জোরগান আমিন এবার আওয়াজ কর দেখ রাতারাতির বন্ধ হয়ে গেছে আল্লাহ আমার ভাইদেরকে হেদায়েত নসিব করেন আর কথা বলবো পাঁচ মিনিট এটা ওয়াজের জায়গা আল্লাহ গত বছর জানি কোন জায়গায় আসছিলাম নজরুল ভাই ওই জায়গায় একটা জায়গা কি ডিসিপ্লিন আসলে এখানে একজনে একজনের ওয়াস্ত অনেকে আগাইছে অনেকে আগায় নাই চিন্তা করি হালাকে ছোট ছোট বোনের মধ্যে বড় বড় বাঘ থাকতে পারে ঈশ্বর ছেলেটা হয়তো চাওয়ার মতো চাইছে আল্লাহ চাওয়াটা কবুল করেছে শুনলাম মনে একটা মানার মতো না এই সি কোন মানুষটি এত বড় একটা শক্তিশালী মানুষকে ফেলে দিতে পারে না কোন অফিস কত টাকা ঘুষ খাইছে জুনাই বাজান রে এবার দিনটা নরম করবেন গো জুনাই কোন সাথে খুঁটির সাথে নৌকা বাঁধছে বাবা যখন যাবেন ইবনে আব্দুল্লাহ তিনবার জুনাইদকে আসার মেরে দিয়া ফাস্ট ফিরাস নিয়ে চলিয়া যায় গ্যালারি থেকে বের হইয়া
ওই বাগদাদের বাবা সেই সালমান পার্কে দেখবেন বানানো কথা ইলিয়াস রহমান জিহাদি বলে না জুনাইদ বাগদাদি তার জীবনী সে নিজে বলেন আমার জীবনের সর্বপ্রথম পীর সাহেব হলো জাবের ইবনে আব্দুল্লাহ সেইটা ছিল কুস্তির মাঠ বাজান আপনি আপনার জীবনে পরিবর্তন করতে এই মাঠটার পাইছিলেন ইরশাদের ছেলের দোয়ার অনুষ্ঠানটা মাইনেলেন জাবির ইবনে আব্দুল্লাহ যখন 1000 টাকা লয়ে বিদায় হল গো বাবা জুনাইদ বাগদাদি ভিক্ষুকের মতো বনে যাবেন রে তুমি আমারে প্রথম যখন আসার মারো আমি বলছিলাম তুমি আমারে কি দিলা আমি আবার শক্তি সঞ্চয় করে তোমারে মারতে চাইছিলাম তুমি যখন বললা জুনাইদ আমি যদি সারাদিন তোমার সাথে কুস্তি লাগে পারবো না আমি কিন্তু নবীর বংশের মানুষ আমি একজন আরেক মানুষ তুমি নাইবে নবী হিসেবে আমি তোমারে সম্মান করলাম কিন্তু তুমি আমারে কি দিয়ে যাইতেছো বাজান হাতের মধ্যে লিখে দিয়ে গেল ইয়া রাসূলুল্লাহ আপনি না হাদিসে বলছেন মান আকরামা আলিমান কান্নামা আকরামানি কোন আলিমান আও মুআল্লিমান আও মুস্তাআমিলান আও মুহিব্বান পারলে আলেম হইও তা না হলে তালবে আলিম হইও তা না হলে আলেমকে ভালোবাইসো আমারে ভালোবাইসে জুনাইদ এত বড় অপমানের গেলানি নিজে পাইতা নিল নবী জুনাইদের খালি হাতে বিদায় দেন হাতের মধ্যে লইকে দিয়ে বিদায় নেই গো বাজার জুনাইদ বড় যায় বরণ করছে জুনাইদের বিবি চলে গেল জুনাইদের ছোট্ট মেয়েটা বাবা ডাকটা বন্ধ হয়ে গেছে জুনাইদের মা আছে বাবা নাই জুনাইদ বাগদাদির মা বলে এতদিন সরকারি বাসায় খাইছি ঘুমাইছি সরকারের পানি আমরা উপভোগ করছি আজ থেকে সব নিয়ে যাবে বাবা তুই কি করলি জুনাইদ জুনাইদ বলে মা আমি আমার মাওলার জন্য সব ছেড়ে দিছি কাল্লা গিয়া বন্ধ সুখের ঘর এই ঘর একদিন হইয়া যাবে দুঃখের বাবা দেখেন দেখোটা বাড়ি আসেনি জুনাইদ বাগদাদি রাতের অন্ধকারে ঘুমাই রয়েছে বিবির অপমান মায়ের অপমান জনগণের অপমান সরকারের অপমান কিন্তু একজন এখন কোলে টেনে নিবে এবার আওয়াজ দিয়া জুনাইদ বাগদাদি রাতের অন্ধকারে ঘুমায় দেখে আমার নবী ঘরের মধ্যে হাজির হয়ে গেছে বুকের মধ্যে টাইগার রে ভাই সুনাইদ রে আয় সুনাইদ রে তুই আমার আলেমের সম্মান করছস আমি নবী মদিনায় থাকতে পারি না ইরাকে আয়া বুঝি যা জুনাইদ আগামীকালকে এই মাদ্রাসায় ভর্তি হবি এলমে নদরি দ্বারা পৃথিবীর আয়না তুই দুনিয়ায় না আখরাতের আয়না দিয়ে দুনিয়া দেখবি সুনাইদ বাগদাদ যদি বিশ্ববিখ্যাত অলি হতে পারে আমরাও পারবো কি পারবো না ইনশাল্লাহ বলো আল্লাহ আকবার জোরে বলো এবার আমার সাথে বলবা এই জুনাইদের মা এই জুনাইদের মা জুনাইদের জন্য যায় নামাজে বসে বসে কান্দ বাবা আমি বুঝতে পারছি তোরে আল্লাহ হেদায়েত দিছে বাবা যদি আমি রাগ করছিলাম কিন্তু আমি বুঝছি আমার জুনাইদ জগৎ বিশ্ববিখ্যাত অলি হবে এর পিছনে আমি মায়ের অনেক অবদান ছিল বাবা কেন জানোস তুই কুস্তির মাঠটা বেছে নিয়েছিলি আমি মা পছন্দ করি নাই তুই যে আজকে পরাজয় বরণ করছিস বাবা আমি খুশি যদিও তোরে দেখতে চাইলাম তুই আসলে এই দ্বারা আল্লাহর কাছে সন্তুষ্ট অর্জন করছিস কিনা বাবা আমি যাই না মাঝে বসে আজীবন তোর জন্য কাঁদবো এই যুবক তুমিও মা বাবার দোয়াটা নিবা রাজি আছো না নাই সবাই রাজি আছো যে ছেলেটা ইরশাদ আলী তার ছেলের নামে আজকে দোয়ার অনুষ্ঠান করে আপনাদের হাজার হাজার মানুষের সমবেত করছে ওই ছেলেটার জন্য দোয়া করার দরকার আছে না নাই বাবা আমিও তো আমার মা দুঃখিনীকে 12 বছর বয়সে হারাইছি আপনারা আমার সাথে একটু দোয়া দেবেন মোনাজাত না করে কেউ ময়দান ছেড়ে যাবে না কে কে রাজি আছে না লেখা হাত দেখান যুবক তোর পা উঠে দছে হাত উঠা মোনাজাত না করে কেউ যাবি না কেউ যাইস না ভাই কেউ যাইস না
আমি তোর জন্য দোয়া করব আল্লাহ যেন ওলি বানায় দেয় জুনাইদের মতো তো কলি বানায় দেয় কারণ জুনাইদের মতো এত বড় পাপ কি করস তাই কেন আল্লাহ তোর maaf করবে না না যাবেন না তো না ইনশাআল্লাহ বলেন আল্লাহ আপনার জন্য বলেন তো তাহলে মাহফিলটা আপনাদের জন্য হেদায়েতের জরিয়া হোক জোর করে আমিন বাবা প্রায় 2 ঘন্টার পৌনে 2 ঘন্টা আলোচনার কথার যদি একটা কথা আপনার ভালো লাগে আমল করবেন তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন তো স্ত্রীকে পর্দায় রাখবেন তো আমার মা জখিনিরা যারা আছে আমি আপনাদেরকে বলবো মা মেহরবানি করে মা স্বামীর খেদমত করবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন পর্দায় থাকবেন কোনো পীর ধরার দরকার নাই স্বামী আপনার বেঁচে থাকে সে আপনার পীর স্বামীর খেদমত করবেন স্বামীর পাটা ধুয়ে দিবেন ওযুর পানি আগায় দিবেন কসম আল্লাহ জান্নাত আপনার ঘরের দরজার সামনে স্বামীর রাস্তা কোথাও যাবে না মহিলারা কোলই খেতে পাট খেতে অমুক খেতে নেড়াইতে কুড়াইতে যায় এই মহিলার মরণের ভয় নাই আল্লাহ আমার মা বন্ধুকে হেফাজত করে ও মা আমার মা এই ইলিয়াস রহমান জিহাদির মা মাত্র 29 বছর বয়সে মারা গেছে মৃত্যুর সময় বলছিল ইলিয়াস রে তোরে আমি দুইটা জিনিস বলে যাই আমি মা যদি তোরে দুধ খাওয়াই থাকি আমার দুধের কসম করে বললাম তুই কোনদিন মাদ্রাসা ছাড়বি না দুই নম্বরে বাবা তুই যদি কোনদিন টাকার মালিক হস একটা মসজিদ বানাবি বাবা আমি ঢাকা ক্যারনিভালে যে নতুন হয়ে আছে এই যে আমার রং বাসে বসা উনি তো গত পরশু দিন দেখিয়েছে আলহামদুলিল্লাহ বলেন আমি 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি আমিও দোয়া করি আপনারা একটা মসজিদ বানান যে ব্যক্তি মসজিদ বানাবে সে ডাইরেক্ট জান্নাতে যাবে কেউ যদি মসজিদে এক বস্তা সিমেন্টও দেয় এই যে আমি যেরকম বানাইছি আমার রক্ত পানি করে আমার ওয়াজের সমস্ত টাকাটা মসজিদে যায় এই দেশ সাথে তার ছেলের জন্য আমার টাকা দিছে আমার মসজিদের কাম চলতেছে তিন তালা এই টাকাটা মসজিদে চলে গেছে আলহামদুলিল্লাহ বলেন বাংলাদেশের সব বক্তা এক না বাবা আমি গুনাহগার আমার টাকা গুলো মসজিদ মাসে খরচ করি কারণ বাড়ি গাড়ি আল্লাহ আমারে দিছে আর বাড়ি গাড়ির দরকার নেই আমি বলবো কেন মসজিদটা করছি জানেন তিন তালার কাজ চলতেছে আমি পাঁচ তালা পর্যন্ত যেন কবরে কবরে যাওয়ার আগে কইরে তারপরে দুনিয়া থেকে বিদায় আমার মায়ের ওয়াদা ছিল আমার একটা মসজিদ বানাবে বানাইতেছি বাবা গতকালকে যেখানে মাহফিল করছি আল্লাহকে সাক্ষী রেখে বলছি হাজার হাজার টাকা আমার মসজিদে ওই ওয়াজের ভাইরে দিছে মিডিয়ার জিজ্ঞেস করেন আমি কোন বড় লোকের টাকা দিয়ে মসজিদ বানাই নাই এই যে আমেরিকার আমলে আমি তো বিয়ে করছি ওই ফ্যামিলিতে মিয়া আমি জীবন ওদেরকে আমি লাইক করি না আপনি দেখবেন আমার ওয়াজ বলে এ মনে রাখবেন কারণ ওদের টাকা সব টাকা যে ভালো আর সব টাকা যে খারাপ এটা আমি কোনোদিনও বলবো না এখানে অনেক চাচা আছে সুদের ঘুষের টাকা দিয়ে ঘর ভরে দিয়ে দিছে ওই সুদ ঘুষের টাকা দিয়ে মসজিদে দান করে কোনো লাভ হবে না কত করেন না কেন অতএব আমার জানা আছে আমি মসজিদ যদি করি আমার রক্ত পানি করে মসজিদ টাকা দিয়ে করব আর গরিবের 100 টাকা দিয়ে করব এটার মধ্যে ভরব আমার ভাইরা যখন প্রতিদিন আমার মসজিদে মুসাফা করে 100 টাকা 500 টাকা 1000 টাকা দেয় আমি যখন ভাত খাইতেছিলাম ওই ছেলেটা কইরে 1000 টাকা দিলি তুই মসজিদে তুই ওই ছেলেটা আর বাবা বলে ব্যবসা করে ও আমি এই মানিকগঞ্জ যেখানেই আসে সেই ছোট্ট ছেলেটা ওখানে বয়ে বয়ে অশ্রণে কান্দাছে ওইখানে আসার আগে আমি যেই ঘরে খাবার খাইছি ও যাই আমার হাতে মুসাফ করে 1000 টাকা দিয়েছে আমি মসজিদে আলহামদুলিল্লাহ বলে মনে রাখবেন এই ছেলেটা একদিন কোটি কোটি টাকার মালিক হবে হে মহিলা মায়েরা খালি স্বামীর টাকা খরচ করে না মাঝে মাঝে মসজিদ মাঝে কিছু দান করো এখানে শুনছি একটা মসজিদ আছে আমরা মাঝে মাঝে এক বস্তা হ্যাঁ এই সামনে না আমরা মাঝে মাঝে এক বস্তা সিমেন্ট দিয়ে নেই মসজিদে 500-600 টাকা দিয়ে আমি কসম করে বলে গেলাম আপনার 3 পিসের একটা টাকা মসজিদে দিয়ে মা ফাতেমার সাথে জান্নাতে যাবে খালি 3 পিস রং বেরঙ্গের 3 পিস বানাইয়া পুরুষ মহিলাকে দেখাইয়া জাহান্নাম কিনেন না পারলে এই যে গতকালকে বিশ্বাস করেন মহিলারা উন্নার ভিতরে ব্যাগের মধ্যে টাকা কালেকশন করে আমার ড্রাইভার কাছে দিয়ে দিছে কারণ জানে ইউটিউবে শুনছে ওই যে ছেলেটা 1000 টাকা দিছে আর মায়ে বলে দিছে যে আদি সাহেবের মায়ের মসজিদে দিবি আমি তার মার সাথে জান্নাতে যাব আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই দোয়া করেন আপনারা আমার জন্য আমি আপনাদের জন্য দোয়া করি বেঁচে থাকলে হয়তো আবার কোন জায়গায় দেখা হবে ইনশাআল্লাহ মরে গেলে দেখা হবে হাসরের মাঠে তবে আজকে যারা কাঁদছেন জোরে জোরে সিল লাইছেন আমি যদি জান্নাতে যাই আপনার কোথাও যেতে পারবো না ইনশাআল্লাহ বলেন আমি আসতেছিলাম রাস্তা দিয়ে ওয়াজের মাঠে একটা 10 বছরের ছেলে পরীক্ষা দিবে ক্লাস 3 তে না পড়ে পড়ে বলে যে আপনার মসজিদে আমার মা 200 টাকা দিয়েছে এই ছেলেটা মানুষে বলে ওই বকটা তোমারটা হ্যাঁ এইজন্য আমার বাবা মাঝে মাঝে বক্তার হাতে টাকা দিয়ে দোয়া চাইতো
এইজন্য আজকে ওই বাচ্চাগুলো আমার হাতে টাকা দিয়ে দোয়া চায়। এই বাচ্চাগুলো তো আমি চিনিও না, তবে প্রাণ খুলে দোয়া করে দেখলাম এই বাচ্চাগুলো যেন একদিন এই দেশের ইমাম গাজালির মতো হয়, এরা যেন জুমায়েত বাগদাদির মতো হয়, এরা যেন আনাসা কাশ্মীরের মতো হয়। কারণ কি জানেন, এই বাচ্চাগুলো যদি একদিন ভালো হয়ে যায় আপনার সমাজটা ভালো হয়ে যাবে, যুব সমাজ ভালো হয়ে গেলে, নামাজি হয়ে গেলে এই পৃথিবীটাই সুন্দর হয়ে যাবে। যুবকদের জন্য দোয়া করবেন ইনশা আল্লাহ, আমার মা বন্ধুদের জন্য দোয়া করবেন, সবাইকে আল্লাহ কবুল করুক। বেঁচে থাকলে আবার দেখা হবে, মরে গেলে দেখা হবে হাশরের মাঠে। যে ছেলেটার জন্য আওয়াজ দিছে এই ছেলেটার জন্য আপনারা দোয়া করবেন ইনশা আল্লাহ। আল্লাহ এরশাদের এই ছেলেটারে তুমি জুনায়েদ বাগদাদের মতো বানায় দিও, আল্লাহর বাবার মনের আশা পূরণ করে দিও। কারণ এত বড় ঝুঁকি নিয়ে লক্ষাধিক টাকা খরচ করে আমাদের মতো বক্তা এনে আপনাদের চোখের পানি আজকে ফেলাইলো, আল্লাহ ঈশ্বরের বাবা মায়ের তুমি মাফ করে দিও। ওর এই ছেলেটাকেও তুমি ওর বাবার মতো এরকম আলেম ওলামাকে ভালোবেসে গানের পরিবর্তে ওয়াজ দেওয়ার তৌফিক দান করো, কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করো। ওকে আল্লাহ অনেক বড় আলেম বানান, জোরে গান আমিন। সবার প্রতি আমার দোয়া রইল, ভালোবাসা রইল। শুধু একটা কথার উত্তর দিবেন, যতদিন বাঁচবেন কোনোদিন মা বাবার কষ্ট দিবেন না, রাজি আছেন? কলিজার যুবক ভাইরা আমার, তোরা যদি মা বাবারে ভালোবাসতে পারিস না, ইলিয়াস রহমান জাহেদ তোকে বন্ধু মনে দেবে। কারণ এই বাংলাদেশে যত বক্তা আছে, মায়ের পাগল যদি কোনো বক্তা সেটা আমি, মায়ের রসটা সবচেয়ে তুমি বেশি। কারণ আমি আমার মার জন্য আমার কলিজাটা শীঘ্র হয়ে গেছে। তোমরা যেই বসে মার হাতের খাবার খাওয়া আমি দিহাদি, সেই বয়স থেকে মার হাতের খাবার বন্ধ। যখন কোনো মা ওয়াজের মাঠে গেলে, ওয়াজের জায়গায় গেলে মা পিঠে বানায় খাওয়ায়। আজকে মানিকগঞ্জ যেখানে দুপুরে খাবার খাইছি, আমি সমাবেশ থেকে এসে বিকাল চারটার সময় খাবার খাইছি মানিকগঞ্জ শহরে। আমার বোনের মতো একজন মা, মার মতো একজন মা আমার জন্য রুটি পিঠে বানায় রাখছে, যে পিঠাটা আমার মা খাওয়াইত। ওই পিঠাটা আমার মা আমারে দেশি মুরগের গোশ দিয়ে খাওয়াইত। ওই পিঠাটা যখন আমার কোনো ওয়াজ কমিটির লোকে খাওয়ায়, আমার মার কথা মনে পড়ে যায়। আমার মা এই পিঠাটা আমার অনেক শখ করে খাওয়াইতো, কারণ এই পিঠাটা আমার ফেভারিট খাবার, ভালো খাবার। শুধু আপনাদের খেদমত আরজ করি, আল্লাহ আমার যে মা যে বোনটা আমাকে এত আদর করে খাওয়াইল, আমার তো বোন আমার মা রাইখা যায় নাই, ও বাবা ওই বোনটাকে তুমি কবুল করে নিও, আমার ওই মাকে কবুল করে নিও। আমার যেই মায়ের আমার মসজিদ না দেখে দান করে, আমার ওই মাকে আমার মায়ের সাথে নাজাত দিয়ে দিও। গতকালকে এক মহিলা স্বামী বিদেশ থেকে 500 টাকা নিয়ে গাড়ির সামনে দাঁড়িয়ে আছে, বাবা তোমার মায়ের মসজিদ দিলাম, জেহাদি কই জেহাদি কই, বয়স হবে 60-65 বছর, সোহে দেখে না, নাতির হাত ধরে আইছে, এই যে জেহাদি সাহেব হুজুর গাড়িতে, হুজুর আপনার মায়ের মসজিদ দিলাম যেন আমরা মাস জান্নাতে যেতে পারি। অতএব আপনাকে এই মসজিদে যদি কখনো কাজ ধরে আপনার কিছু দান করে না, কাজ চলতেছে, কাজ যদি চলে তাহলে এই মসজিদের জন্য দেখি তো বাবা, এই মসজিদের জন্য রুমালটা নামাবে, যে যা পারেন 100, 200, 500, 1000, 10, 20, 50 একটু রুমালে দেন তো বাবা, দেন আল্লাহ কবুল করেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি রুমালটা নামাই দেন, আল্লাহ সবাই কবুল করেন। যাতে নামে যান তো বাবা, ওয়াসটা দিছে ঈশ্বাস, ঈশ্বাস যদি বলে যে আমার ছেলে দেওয়ার জন্য আমি সে তো কালেকশন করবো না, দেন বাবা কিছু দিয়ে দেন, তাই মসজিদে দেন বাবা 100, 200, 500 টাকা দিয়ে দেন, আপনার সন্তান ভালো হবে। আর ওই ছেলেটার জন্য দোয়া করি, মসজিদ যেখানে দেবে সেখানে সব, যে ছেলেটা আমার মসজিদে দিছে আল্লাহ ওর মা বাবাকে মাফ করে দিয়ে, প্রতিদিন আমার ভাইরা আমার মসজিদে দেয়, এই মসজিদে যারা দিচ্ছে তাদের কবুল করে জয় করে ইলা ইলা এরবার তাড়াতাড়ি তাড়াতাড়ি নামে ইলা ইলা বসুন বসুন তাড়াতাড়ি। আমার মা ওলিদের দ্বারা কথা বলেন না কেন? ওলিদের দ্বারা কি হাদিস পাইছি আমরা? আমরা কি রসুলকে দেখছি? তো ওলিদেরকে মানার দরকার আছে না নাই? এরা মাজাবি মানে, মাজাব কি এরা বিশ্বাসই করে না? তারা মাজাব যারা মানে, মাজাব কেন মানে না জানেন? কয়েকগুলো একটা বিদাত, সি 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 সি, হালাকি তোমরা কি জানো তোমাদের ভিতরে তো তোমরা শায়খ মানো, শায়খ কেন মানো? এই বড়াই কথা বলে কে? এই বাচ্চাগুলো, এই বাবা বসো শোনা, ও করি যা, এ এ ডিজিটাল পোলা হইব, এই দরজায় গাইতে দাও।